দেখুন, আজকের ভিডিওতে আমি ইন্ডাকশন মোটরের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবলেম আমি সলভ করব, এবং এই প্রবলেমটি অ্যাকচুয়ালি আমার আগের ক্লাসটি রিলেটেড। অর্থাৎ আগের ক্লাসটিতে আমি যে থিওরিটি করিয়েছি, অর্থাৎ মোটরের লাইন ভোল্টেজ কমে গেলে আমাদের এটার টর্ক, তারপর কারেন্ট, এগুলোর উপর কি ইফেক্ট পড়ে, সেই টপিকটি রিলেটেড। তো অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে আসুন, আমি সরাসরি সেই টপিকের ফর্মুলাটি এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে? আর যারা আমার চ্যানেলে একদম নতুন তাদেরকে আমি বলবো যে এর আগে আমি ইন্ডাকশন মোটরের বেসিক ক্লাসগুলো দিয়েছি, আপনারা আমার প্লেলিস্টে গেলেই ইন্ডাকশন মোটরের প্লেলিস্টটি পাবেন, সেখান থেকে আগের ভিডিওগুলো দেখে আসুন, ঠিক আছে? তো দেখুন, এই কোশ্চেনটিতে বলছে যে এ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ইজ ড্রাইভিং ফুল লোড টর্ক হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ স্পিড। ইফ লাইন ভোল্টেজ ড্রপস টু 90% অফ দি রেটেড ভ্যালু, ফাইন্ড দি ইনক্রিজ ইন মোটর কপার লস। তো এই প্রবলেমটি সলভ করার আগে, এই প্রবলেমটি অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ, অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দেখা যায় যে ইন্ডাস্ট্রিতে কোনো ওয়ারিং এর ক্ষেত্রে মেইন সাবস্টেশন থেকে আমাদের মোটরে লাইন যায়, তো সেখানে আমার নির্দিষ্ট কেবল ইউজ করা হয়। তো কোনো কারণে যদি সাব স্টেশনের লাইনের ভোল্টেজ কমে যায়, সেটা কিন্তু আমার মোটরের যে কেবল ইউজ করা হয়েছে তার জন্য ক্ষতিকারক। কেন ক্ষতিকারক? আমার মোটরের যে কেবলটা সিলেকশন করা হয়েছে সেটা কিন্তু একটা মোটরের যে লোড, ধরেন 5 কিলোওয়াটের মোটর, সেই মোটরের লোড রিলেটেড। এখন কোনো কারণে যদি ভোল্টেজ কমে যায় তাহলে আমার কি হবে, আমার সেই ক্ষেত্রে কিন্তু আমার এই কপার লস কিন্তু বেড়ে যাবে। কপার লস যত বাড়বে আমার কিন্তু ওই কেবলের ভিতর দিয়ে কারেন্টটাও তত বেশি বাড়বে, আর কেবলের ভিতরে কারেন্ট গেলে আমার কেবলটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। দেখা যাচ্ছে আমার কেবলের জন্য সর্বোচ্চ কারেন্ট নিতে পারে 10 অ্যাম্পিয়ার, আমার কেবলের ভিতর কোনো কারণে চলে গেল 12 অ্যাম্পিয়ার, সো মোটরে কিন্তু এখানে ক্ষতি হবে, ঠিক আছে? তো সেই জন্য দেখুন এখানে এই হিসাবটা এখানে আমরা করব। এই প্রবলেমটির জন্য আমি প্রথমত যে কাজটি করব, আগের দিন যে থিওরি আমি করিয়েছি সেটা অনুযায়ী আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম, T is proportional to S into V square. T তে টর্ক, S তে স্লিপ এবং V তে ভোল্টেজ, এখানে অ্যাকচুয়ালি লাইন ভোল্টেজটা। তো এখানে আমরা যে কাজটা করতে পারি যে এটাকে যদি, আচ্ছা এটাকে সিম্পলিফাই করার আগে, আচ্ছা এটাকে সিম্পলিফাই করুন, আমাদের T1 divided by S1 into V1 square is equal to T2 divided by S2 into V2 square. এখন দেখো কোশ্চেনে আমাদের মেনশন করাই আছে ড্রাইভিং ফুল লোড টর্ক, মানে ফুল লোড টর্কই চলবে, অর্থাৎ ফুল লোড টর্কে থাকা মানে আমাদের অ্যাকচুয়ালি T1 এবং T2 টা ইকুয়াল হবে, ঠিক আছে? অর্থাৎ T1 T2 যদি ইকুয়াল হয় তাহলে দুইটাকে সমান T বলতে পারি আমি, তাহলে T divided by S1 into V1 square is equal to T divided by S2 into V2 square. তো এখান থেকে T কাটা, তাহলে আমি বলতে পারি S1 into V1 square is equal to S2 into V2 square. তাহলে S1 যা আছে তাই, আর V1 দেখুন, প্রথম অবস্থায় আমি ভোল্টেজটা মনে করলাম V মনে করলাম, আর দ্বিতীয় অবস্থায় আমাদের ভোল্টেজটা কত বলছে এখানে, লাইন ভোল্টেজ ড্রপ টু 90% অফ দি রেটেড ভ্যালু, অর্থাৎ এটা হয়ে যাবে 0.9V, তাহলে 0.9V তারপর স্কয়ার। তাহলে আমরা এখান থেকে S2 আর S1 এর একটা রেশিও নিয়ে নেই, সেই রেশিওটা অ্যাকচুয়ালি আমাদের হবে S2 ডিভাইডেড বাই S1 ইকুয়াল টু আমাদের আসতেছে ভি স্কয়ার ডিভাইডেড বাই 0.9 এর উপর স্কয়ার ইন্টু ভি স্কয়ার, ভি স্কয়ার ভি স্কয়ার কাটা, তাহলে এখান থেকে আমরা S2 বাই S1 এর যে রেশিওটা পাচ্ছি সেটা আমাদের আসতেছে দেখুন 0.9 তার উপর স্কয়ার ইনভার্স 1 100/81, S2 বাই S1 দেখুন আসতেছে আমাদের 100/81, এবং আমরা এটাকে উপরের লাইনে লিখব,
এক নাম্বার ইকুয়েশন দিয়ে আমার এইটুকু আর প্রয়োজন নাই, এইটুকু আমি মুছে দিচ্ছি, পরে ক্যালকুলেশনে দেবো। তো আমরা দেখুন এর মাধ্যমে আমরা কিন্তু স্লিপে স্লিপের রেশিওটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এখন স্লিপ যেহেতু পেয়ে যাচ্ছি, আমরা গতদিন যেহেতু কপার লস হচ্ছে কারেন্ট রিলেটেড, আমাদের কারেন্টের ইকুয়েশনে সামহাউ যেতে হবে। তো কারেন্ট, রোটর কারেন্টের হিসাবটা কি? আমাদের রোটর কারেন্টের হিসাবটা আমরা গতদিন শিখেছিলাম, আই টু ইজ প্রপোর্শনাল টু এস ইন্টু ভি, আই টু ইজ প্রপোর্শনাল টু এস ইন্টু ভি। তো এখানে আমার কি ঘটনা ঘটতেছে, আই টু প্রাইম যেহেতু দুইটা কন্ডিশন, ভোল্টেজ কমা একটা, এটা ভোল্টেজ বাড়া, এটা নর্মাল কন্ডিশন আই টু, আর পরেরটা হচ্ছে আমার এই লাইন ভোল্টেজ ড্রপ টু 90% এর জন্য, 90% এর জন্য কারেন্টটা হচ্ছে আই টু প্রাইম। তো এটা ইকুয়াল টু আমাদের আসতেছে, দেখুন তাহলে উপরে কোনটা আসতেছে, অবশ্যই এস টু উপরে আসতেছে, এস টু ইন্টু ভি টু ডিভাইডেড বাই এস ওয়ান ইন্টু ভি ওয়ান, ঠিক আছে। তো এখান থেকে দেখুন আমরা ভ্যালু ইউজ করব, আই টু প্রাইম বাই আই টু, এস টু বাই এস ওয়ান এর ভ্যালু হচ্ছে 100/81, আর ভি টু হচ্ছে আমার 0.9 ভি, আর এটা হচ্ছে শুধু ভি, তাহলে ভি ভি কাটা দিয়ে আমাদের থাকতেছে দেখুন 100/81 সাথে জাস্ট 0.9 গুলো 10/9, আই টু প্রাইম বাই আই টু আমার আসতেছে 10/9, তাহলে দেখুন আমাদের এখন কপার লসের পরিমাণটা আমার হিসাব করতে হবে। তো আমাদের জাস্ট আই টু প্রাইম বাই আই টু জানা থাকে চলতেছে, তো আই টু প্রাইম বাই আই টু আমার আসলো 10/9, আমি এটা উপরে লাইনে লিখে দিচ্ছি, আই টু প্রাইম ডিভাইডেড বাই আই টু ইকুয়াল টু আমার 10/9। কপার লসের হিসাবটা কি, কপার লসের ইকুয়েশন আপনারা সবাই জানেন, আই স্কোয়ার আর। তো এখানে দেখুন প্রথমটার জন্য আমাদের কপার লসের, কপার লসের যে রেশিওটা, সেই রেশিওটা আমরা মনে করলাম পি কপার দ্বিতীয় অবস্থায় আর পি কপার প্রথম অবস্থায়, তো এটা হবে আমাদের আই টু প্রাইম এর উপর স্কোয়ার, অবশ্যই থ্রি আছে। আমি দুঃখিত, ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমার এই অবস্থায় ভিডিও কন্টিনিউ করা লাগতেছে। তো দেখুন আমাদের কপার লস, কপার লসের যে ইয়াটা, আমাদের যে ফর্মুলাটা, সেটা হচ্ছে থ্রি ইন্টু আই টু স্কোয়ার ইন্টু আর ডিভাইডেড বাই আই টু প্রাইম অবশ্যই, ডিভাইডেড বাই থ্রি ইন্টু প্রথম অবস্থার আই টু স্কোয়ার ইন্টু আর, অবশ্যই আরটা সেম থাকবে কারণ আমাদের রেজিস্ট্যান্সের চেঞ্জের কথা কোনো কিছু বলেনি, এবং নর্মাল কন্ডিশন অনুযায়ী রেজিস্ট্যান্সের কোনো চেঞ্জ হওয়ার কথা না, কারণ আমাদের শুধুমাত্র ভোল্টেজটা ড্রপ করবে আর কোনো কিছুই ড্রপ করবে না। তাহলে আমাদের এটা একটা কাটা থ্রি এবং থ্রি কাটা। এখন আই টু প্রাইম বাই আই টু রেশিওটা আমরা জানি 10/9, জাস্ট আমরা বসিয়ে দেব 100/81, মানে আমাদের এটাকে দশমিকে কনভার্ট করলে আমাদের আসতেছে 1.23, অর্থাৎ ভোল্টেজ পি কপার প্রাইম ইকুয়াল টু 1.23 ইন্টু পি কপার, অর্থাৎ প্রথম অবস্থায় কপার লস যত ছিল, দ্বিতীয় অবস্থায় ভোল্টেজ কমে যাওয়ার পর কপার লস হবে তার 1.23 গুণ, ঠিক আছে। তাহলে আমাদের ইনক্রিজটা আমাদের কিন্তু কোশ্চেনে স্পেসিফিক্যালি উল্লেখ করছে, তো আমাদের ইনক্রিজটা কত হবে, নর্মালি ইনক্রিজটা হবে ডেল্টা পি কপার মনে করলাম, সেটা অবশ্যই হবে পি কপার প্রাইম মাইনাস পি কপার। তো এটা হিসেব করলে আমাদের আসতেছে দেখুন, আমি উপরে লাইন লিখতেছি, দেখুন পি কপার প্রাইম এই যে এখানেই পাইলাম 1.23, ইন্টু পি কপার
মাইনাস ইনিশিয়াল অবস্থায় পিক অপারি, তাহলে 1.23 থেকে এটা বিয়োগ করলে আমাদের 0.23 পিক অপার ডেল্টা পি কপার। তাহলে ইনক্রিজটা হচ্ছে কপার ইনিশিয়াল পিক কপারে আমার 0.23 গুণ। তো সেটাকে আমি যদি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে আমাদের ইনক্রিজটা দাঁড়াবে 0.23 × 100 অর্থাৎ 23% ইনক্রিজ, 23% ইনক্রিজ ইন মোটর কপার লস। এটা হবে আমাদের এই কোশ্চেনটির সলিউশন, মোটর কপার লস। তাহলে 90% নামার সাথে সাথে 23% প্রায় মোটরে কপার লস হচ্ছে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।